হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম এস ব্লগ অ্যান্ড কিচেন তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ এবং আমার ব্লগটি দেখছ পাশে রয়েছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকানটা অবশ্যই অল করে দিও যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আজ একটু অন্য রকম স্বাদের একটা রেসিপি শেয়ার করব বলে ভেবেছি তো চলো তাড়াতাড়ি শেয়ার করে ফেলি এখানে একটা কাটিং মেশিন আমার কাছে রয়েছে আমি সেটাতেই কাটব বলে ঠিক করেছি দেখো কয়েক টুকরো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকে কুচিয়ে নিচ্ছি তোমরা ছোটো ছোটো করে বটিতে বা ছুরি দিয়ে কুচিয়ে নিতে পারো কোনো অসুবিধাই নেই আমি তাড়াতাড়ির জন্য এই মেশিনটা ব্যবহার করেছি দেখো একদম সমান মাপের হয় আর খুব তাড়াতাড়ি হয় সেই কারণে আমি এটা কেটে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো এটা হচ্ছে কাতলা মাছের তেলটা তেলটার মধ্যে যদি কালচে হলুদ রঙের কোনো ছাপ থাকে তাহলে বুঝবে যে তেলটা তেতো হবে কিন্তু একদম পরিষ্কার তাই তেতো নয় আর এর এইসবের মধ্যে দিয়ে দিলাম খানিকটা বেসন আর ময়দা এবার ভালো করে মেখে খানিকক্ষণের জন্য রেখে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা অল্প পরিমাণে দিলাম কারণ মাছের তেল থেকে তেল বেরোবে আর সেটাতেও খানিকটা ভাজা হয়ে যাবে এর ওপরে দেখো আমি খানিকটা গরম মশলা দিয়েছি মাছের তেলের একটা আষ্টে গন্ধ থাকে সেটা কাটানোর জন্য তোমরা নাও দিতে পারো কোনো অসুবিধে নেই এবার আমি ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি এই বড়াটা কিন্তু খুব হাই ফ্লেমে করা যাবে না একটু অল্প আছে করতে হবে কারণ কি বেশি জোরে যদি দাও বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না একটু অল্প আছে ধৈর্য ধরে বড়াগুলোকে কিন্তু ভাজতে হবে তাহলে ভেতরটা পর্যন্ত একদম ঠিকঠাক ভাজা হবে না হলে মাছের তেল এমনি নরম তার মধ্যে যদি ওপরে তো বেসন রয়েছে এটাকে যদি জোরে দাও বেসনগুলো পুরো কালো কালো হয়ে যাবে আর ভেতরটা একদম বিচ্ছিরি বাজে লাগবে খেতে সেই কারণে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে আগেরগুলো হয়ে গেছে আমি পরে আবার যেটুকু বাকি ছিল দিয়ে নিয়েছি ভেজে নিচ্ছি দেখো এটা কিন্তু গরম ভাতে বেশ ভালো লাগে খেতে দেখলে আমি কিভাবে ঝটপট বড়াগুলো তৈরি করে ফেললাম তোমরা করে খেয়েও আজ এই পর্যন্ত